এসএসসি এইচএসসি যেটা আমাদেরকে জানাইছে দুইটাতে জিপিএ 5, তারপরে ইউনিভার্সিটিতে সম্ভবত ইঞ্জিনিয়ারিং পড়তেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আমি যতটুকু জানছি। তো সে ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি একসময় হ্যাকিংয়ে এক্সপার্ট হয়ে ওঠে। তো এক্সপার্ট হয়ে উঠলে সে অনেকগুলো প্রায় 50টার মতো ফেসবুক আইডি হ্যাক করে। হ্যাক করার পরে বিভিন্ন ভিকটিমকে টার্গেট করে সে এই ফেসবুক আইডিগুলোর ভিতরে যখন হ্যাক করে ফেলছে, পাসওয়ার্ড এবং আইডিটা যখন পেয়ে গেছে তখন এটাতে লগ ইন হয়ে ভিতরে যায়। তো ভিতরে গেলে এইটা আবার ওর যে বন্ধু বান্ধবগুলো আছে এগুলোতেও তারা সে মনিটর করে। তো এর মধ্যে যাদেরকে সে টার্গেট মনে করছে, যাদের আইডিতে এইরকম আনওয়ান্টেড বা এমন কিছু কন্টেন্ট পাওয়া গেছে যেটা তার জন্য বিব্রতকর, তো সে এইগুলো করছে কি তার ফ্রেন্ড সার্কেল বা তার প্যারেন্টস বা অমুক তমুক ইত্যাদিকে দেওয়ার চেষ্টা করছে, দিয়ে তাকে একটা ট্র্যাপে ফালাই দিছে। এবং এই ট্র্যাপে ফালাই দিয়ে আমাদের কাছে এখন পর্যন্ত এই সংক্রান্তে কমপ্লেন ছিল প্রায় 4-5টা, আর সে বিগত কয়েক বছর ধরে এই কাজটা করতেছে। লাস্ট 2 ইয়ার্সে প্রায় 10 জন মেয়ের কাছ থেকে সে বিভিন্নভাবে এই থ্রেড দিয়ে টাকা পয়সা আদায় করছে, এবং এটা সে মানে এই লাইনে প্রফেশনাল হয়ে উঠছে। তো সে কালকে ধরা পড়ছে, ফজলে হাসান অনিক। এর আগেও আমরা এই একই ধরনের সমস্যা গত 18-10-24 তারিখে আমরা বরিশাল থেকে একটা ভিকটিমকে ধরেছি, তারও সেই একই অবস্থা। এটা আমি রাইট আপটা আপনাদেরকে দিয়ে দিব। তো এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, আপনাদের মাধ্যমে বলার উদ্দেশ্য, আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া প্রায় সবাই ইউজ করি, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, হোয়াটসঅ্যাপ যদিও মেসেজিং অ্যাপ, তারপরেও অনেক সময় আমরা অনেক সেন্সিটিভ কন্টেন্ট বন্ধুবান্ধব বা যেটা রাষ্ট্রবিরোধী হতে পারে বা সরকার বিরোধী হতে পারে এরকম কন্টেন্টও আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে চালাচালি করতেছি। তো এখন সোশ্যাল মিডিয়ার এই অ্যাপসগুলোর বাহিরে আমরা কেউ না। তো আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আসলে আমাদের নিজেদের মধ্যে সচেতনতার বৃদ্ধি করতে হবে, এবং এগুলোর জন্য স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, এবং কোনো ধরনের লিঙ্ক বা কোনো ফিশিং লিঙ্ক, অনেক সময় হ্যাকারগুলো একটা লিঙ্ক পাঠিয়ে দিবে, আপনাকে প্রলুব্ধ করবে, আপনাকে কোনো গেমে ইনভাইট করবে, আপনাকে কোনো টাকা পয়সায় ইনভাইট করবে, আপনার ওই প্রথম প্রথম এরা করে কি যে আপনি 200 টাকা দিলেন, 500 টাকা ফেরত দিল, 1000 টাকা দিলেন, 2000 টাকা ফেরত দিল, এইরকম একটা পর্যায়ে গিয়ে একটা বিগ অ্যামাউন্ট নিয়ে নিবে, তারপর আর টাকা ফেরত পাবেন না। তো এইরকম বিভিন্ন ধরনের প্রলুব্ধ করতেছে মানুষকে, এবং মানুষ এতে আমরা প্রলুব্ধ হচ্ছি। এবং এই যে বিভিন্ন ফেসবুক বা ইনস্টাগ্রাম, টুইটার, এই জাতীয় যে ইউটিউব, এই সমস্ত জায়গায় এমন কিছু কন্টেন্ট আমরা দিয়ে থাকি যেটা আমার নিজের জন্য বিব্রতকর বা অন্যের জন্য বিব্রতকর, তো এইগুলো যেন না দেয়। এটা যে কোনো একটা লিঙ্কে ঢোকার আগে বা যে কোনো একটা পোস্ট শেয়ার করার আগে আমরা যেন এটার প্রস অ্যান্ড কন যেটা, এটা যেন একটু সূক্ষ্মভাবে দেখে নেই, বা এটা আমি আদৌ চিনি কি না, বা এই লিঙ্কটা আমার ঢোকার প্রয়োজন আছে কি না, এইটা আদৌ কোনো ইম্পর্ট্যান্স আমার জন্য ক্যারি করে কি না, এইগুলো যাচাই বাছাই না করে আসলে কোনো লিঙ্কে হাত দেওয়া যাবে না। লিঙ্কে হাত দিলেই কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য চলে যাবে হ্যাকারের হাতে, আর এতে এই যে ভিকটিম হচ্ছে, অনেকেই ভিকটিম হচ্ছে, এবং আমরা এগুলো অ্যাড্রেস করতেছি। তারপরও আমাদের হটলাইন আছে, সাইবারের একটা ইউনিটেই করা আছে যেটা সিপিসি বলা হয় আমাদের সিআইডিতে, সাইবার পুলিশ সেন্টার, এটার কিন্তু একটা ইউনিটে আছে, এটার ফেসবুক আইডি আছে। তো আপনাদের বন্ধুবান্ধব বা আপনাদের মাধ্যমে এই যে হ্যাঁ এইগুলোতে আপনারা আমাদেরকে, আপনাদের এরকম কেউ যদি কোনো ইয়ার শিকার হয়ে থাকেন, কোনো এরকম হ্যাকার বা কোনো ব্যাড পিপুল, স্টুপিড পিপুলের দ্বারা যদি হয়ে থাকেন, তা আমাদেরকে জানালে আমরা এগুলো ইনকোয়ারি করি, তদন্ত করি, করে যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি।